রাজধানী থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 21 আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করা হয়। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম নেতা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।